আসসালামু আলাইকুম, হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখব খুবই সুন্দর একটি দুইতলা কমপ্লিট বাড়ির ডিজাইন। যারা অল্প খরচে খুবই সুন্দর করে বাড়ি করতে চান, আজকের এই ডিজাইনটি খুবই আপনাদের কাজে লাগবে। যারা এরকম নতুন নতুন নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন কমপ্লিট বাড়ি নিয়মিত দেখতে চান, হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটি বাড়ি একটি স্বপ্ন, সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের বাড়ি করবেন। আপনার স্বপ্নের বাড়িটি কীভাবে করলে আপনার মনের মতো করে সুন্দর একটি বাড়ি করবেন, বাড়ি বারবার করবেন না। বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান ডিজাইন করে স্বপ্নকে বাস্তবায়ন করুন, নিজে নিরাপদ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে কীভাবে করলে আপনার বাড়িটি আপনার মন মতো করে সুন্দর একটি বাড়ি করতে পারবেন, বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে যেভাবে আপনার অল্প বাজেটে আপনার জমির আলোকে বাজেটের আলোকে বাড়ি করবেন, অবশ্যই ভালো করে বুঝে শুনে বাড়ি করার চেষ্টা করবেন। বাড়ি করার পরে অন্যজনের বাড়ি দেখে আফসোস করলে কখনো কাজে লাগবে না। স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমাদের মাধ্যমে যদি ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। বিশ্বের যে কোনো জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের থেকে ঘরে বসে ইনশাল্লাহ প্ল্যান করে নিতে পারেন। সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের বাড়ি করবেন, বাড়ি বারবার করবেন না। বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে যেভাবে করলে আপনার স্বপ্নের বাড়িটি খুবই সুন্দর করে অল্প খরচে খুবই চমৎকার সুন্দর করে বাড়ি করতে চান, অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে সেম ডিজাইনের আরও সুন্দর করে আরও ছোট্ট করে আপনার চাহিদার আলোকে স্বপ্নের বাড়ির ডিজাইনটি ইনশাল্লাহ করে নিতে পারেন। তো এরকম একটি বাড়ি কমপ্লিট করলে কত টাকা যাবে ইনশাল্লাহ আমাদের প্ল্যান অনুযায়ী একটি ধারণা ইনশাল্লাহ দিয়ে দেব। এর পাশাপাশি যারা ইনশাল্লাহ ডিজাইন প্ল্যান করতে চান, আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, এই বাড়ির সামনে খুবই সুন্দর করে বাড়িটি সাজানো হয়েছে। এখানে কেসি গেট না দিয়ে সুন্দর করে কাঠের একটি খুবই চমৎকার একটি ডিজাইনের গেট ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা এই বাড়ির প্রত্যেকটি এ টু জেড মেজারমেন্ট ইনশাল্লাহ আমাদের একটি ফ্লোর প্ল্যানে দিয়ে দেবো। সম্পূর্ণ মাপগুলো আমরা ভালো করে দেখে বুঝে নেব কীভাবে আমরা আজকের এই ডিজাইনটি করে দিয়েছি। সম্পূর্ণ মাপগুলো ইনশাল্লাহ একটি নজরে আমরা ভালো করে দেখে নিব। এবারে দৈর্ঘ্য দিয়েছি আমরা 42 ফিট, এবারে প্রস্থ দিয়েছি আমরা 39 ফিট 7 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1666 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 382 পয়েন্ট জমিতে এই বাড়িটি চাইলে আপনারা করতে পারেন। সেম ডিজাইনে আরও ছোট বড় করে, অবশ্যই সামনের ডিজাইনটি সেম রেখে আরও ছোট করে ইনশাল্লাহ করে নিতে পারেন। তো বাড়ির প্রথমে স্টেয়ার দিয়ে ঢুকে খুবই চমৎকার একটি ডাইনিং পাবেন। ডাইনিংয়ের মাপ দিয়েছি আমরা 24 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট। এই বাড়িতে আরও একটি ড্রয়িং রুম করে দিয়েছি 12 ফিট বাই 11 ফিট। এই বাড়িতে টোটাল 5টি বেডরুম গ্রাউন্ড ফ্লোরে। আপনারা চাইলে প্রত্যেকটি মাপ ভালো করে দেখে নেবেন, আপনারা চাইলে আপনাদের চাহিদার আলোকে ছোট বড় করে অবশ্যই করে নিতে পারেন। তো আমরা এই বাড়ির প্ল্যানটি আপনাদের মাঝে তুলে ধরেছি, অবশ্যই আপনারা চাইলে সেম ডিজাইন আরও ছোটো বড় করে ইনশাল্লাহ করতে পারেন। একটি কিচেন করে দিয়েছি 7 ফিট বাই 8 ফিট। এই বাড়িতে টোটাল 4টি ওয়াশরুম অ্যাটাচড, একটি কমন, 5টি ওয়াশরুম দিয়ে এই বাড়ির ডিজাইনটি আমরা এ টু জেড সুন্দরভাবে করে দিয়েছি। দর্শক বন্ধুরা, এই বাড়িতে আরও 6টি বারান্দা দিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের চাহিদার আলোকে ছোটো বড় করে ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়িটি করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এই বাড়িটি বর্তমান বাজার অনুযায়ী দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি করেন তাহলে 28 থেকে 30 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ এ টু জেড একতলা কমপ্লিট করতে পারবেন। সেম ডিজাইনে যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করেন তাহলে 50 থেকে 52 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।